বন্ধুরা আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ খুলনা একাডেমির পক্ষ থেকে। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার এমন উপাধি পেয়েছি আমি পাগল, আর উপাধি পেয়েছি মাথায় সমস্যা আছে এই জন্য মাথায় হ্যাট পরি, হয়তো আরো কত কিছু উপাধি পাইছি। আসলে আমি ধন্যবাদ জানাই সেই সব ব্যক্তিদের যারা আমাকে পাগল উপাধি দিয়েছেন। আপনারা আপনাদের যে স্থানে আছেন সে স্থান থেকে আপনারা আরো উপরে যান এমনটাই প্রত্যাশা করে আজকের ক্লাসটা শুরু করছি। তো আমার ক্লাসটা থাকবে আজকে যে ভাবনা, কোনো কিছু করতে গেলে আগে যদি সেই বিষয়টা নিয়ে আমরা না ভাবি তাহলে সেই বিষয়টা নিয়ে আমরা কখনোই সাকসেসফুল হতে পারবো না। তাই জীবনে যে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভাবতে হবে। আমরা 2020 সালে আমরা যদি শিক্ষার ছাইটটা যদি আমরা শুধু করোনাকে আমরা যদি নেই, 2020-21 যদি আমরা করোনাকে চিন্তা করি তাহলে সেখান থেকে আমরা বড় একটা শিক্ষা নিতে পারি। যেমন শিক্ষাটা নিতে পারি যে 2020 সালে করোনা আমাদের দেশে বাংলাদেশে উৎপত্তি ধরা পড়ে, যে আমাদের বাংলাদেশের যে বিস্তার ঘটেছে এবং সারা বিশ্বে যে তোলপাড় করেছে সেই করোনার যে প্রতিরোধ ক্ষমতার যে ভ্যাকসিনটা কত দিন বসে যদি গবেষকরা বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে তার ভ্যাকসিন বা তার প্রতিরক্ষার যে ওষুধ বা যে বিষয়গুলো যে ডিভাইসগুলো ব্যবহার করছে এখন পর্যন্ত সেটা তাদের 2 বছরের সাধনার পরে দেয়া তারা সেটা সফল করতে পারছে। তাই শিল্পী হতে গেলে আপনার অবশ্যই ভাবতে হবে শুধু সুন্দর একটি ছবি অনেকেই আঁকতে পারে, আপনার ক্যামেরা থাকলে এখন একটি রাস্তায় গিয়ে ছবি আঁকলে খুব সুন্দর একটি আপনি ছবি তুলতে পারেন। হ্যাঁ, যে যেটা পারে সে সেটা সর্বোচ্চই পারে। আমি কিছু কিছু ইউটিউব চ্যানেলের ভিডিও দেখি এবং কিছু ব্যক্তিদের ভিডিও দেখি, তাদেরটা দেখে আমার এতটাই ভালো লাগে, এতটাই আমার শিক্ষা অর্জন হয় সেখান থেকে, যেটা আমি তাদেরকে অমূল্যায়ন করছি সেটা না, সে যেটা পারছে সেটা থেকে সে সর্বোচ্চ মনে করছে যে খুলনার গর্ব, আমাদের অমুক ভাই, আমাদের অমুক শিল্পী, অমুক ভাই এত গুণে গুণান্বিত, সে যেটা পারছে সেটা নিয়ে সে গর্ববোধ করছে। আসলে আমি কাউকে ব্যঙ্গ করছি সেটা না, বা তাকে সে যেটা সে সর্বোচ্চই তার দেওয়ার চেষ্টা করে, আমি আমার স্থান থেকে যে পরিপূর্ণভাবে দিচ্ছি সেটা না, যে যেটা পারে সে সর্বোচ্চই সেটা করার চেষ্টা করে। তো আজকের আমাদের যে ভাবনা, ত্রিভুজ থেকে আমরা কি কি করতে পারি এবং চতুর্ভুজ থেকে আমরা কি কি করতে পারি, তাই আমরা এই ভাবনা থেকে আমরা আজকে কিছু করার চেষ্টা করব। তো আমরা আজকে আমাদের সৃষ্টি কারুকর্ম কারুকাজ আমাদের তুলে ধরার জন্য আমরা সবসময় বলি যে আসুন আমরা নতুন কিছু শিখি। হ্যাঁ, নতুন কিছু শিখতে গেলে দেখেন ত্রিভুজটা যে আঁকলাম সেখানেও আমার অবশ্যই একটি টেকনিক ফলো করছি। আমরা কি করছি, প্রথমে কিন্তু একটি সরলরেখা দিয়েছি, সরলরেখার একটি মিডিল স্থান তৈরি করলাম। এখানে আমার ভাবতে হয়েছে যে মিডিলটা কোন স্থানে, তাহলে দেখেন ভাবনা ছাড়া কোনো কিছুই সম্ভব না। সম্ভব কি না? ভাবনা ছাড়া কোনো কিছু যে করবে সেই কিন্তু জীবনে, যদি আপনার এইভাবে এইভাবে নেন দেখেন আপনার এটা ত্রিভুজ হলে না হয়েছে, কিন্তু এইটা আর এটা কি সমান? না। তাহলে আপনার ভাবনাটা যদি সুন্দরভাবে না হয়, আপনি যদি সঠিক চিন্তাটা না করেন, সঠিক ভাবনা যদি আপনি না শেখেন, তাহলে কিন্তু আপনার শিক্ষাটা ব্যতিক্রমী হবে, হবে কি না? আজকে খুলনা আর্ট একাডেমির এই চারুকলা ব্যাচের 12তম যে ক্লাসটা চলছে, 12তম ব্যাচে যে শিক্ষাটা দিয়েছি এই শিক্ষাটাই আমি পূর্বে কখনো কোনো ক্লাসে করাইনি। আমার ছোটবেলা থেকে আমি একটাই চিন্তা, আমি কালকে কি করব, এই চিন্তাটা আমি সবসময় করি। ও এটা করছে আমার এটা করতে হবে না, ওর চেয়ে আমার ডিফেন্ড কোনো কিছু করতে হবে।
হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের যারা নবীন যারা আমার চ্যানেলে আছেন, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী মনে করি, আমার পরিবারের একজন সদস্য মনে করি। হ্যাঁ বন্ধুরা, এই জন্য আপনাদের বলি, আপনার গায়ের ঘাম ঝরাতেই হবে যদি আপনি প্রতিষ্ঠিত হতে চান, জীবনে কোনো কিছু করতে চান। এখন গায়ের ঘাম ঝরাবেন কোন ভাবে সেটা আপনার ব্যাপার। যদি এখন আপনি কষ্ট করে আপনার শরীর ভিতর থেকে ঘাম ঝরান, হয়তো বা আপনার জীবনে ভবিষ্যতে আপনার বৃদ্ধ বয়সে গিয়ে আপনার ঘাম ঝরাতে হবে না। আর যদি এখন আপনি ঘাম না ঝরিয়ে আপনি যৌবনে আপনি পরিপূর্ণ টয়টম্বর ভাবে আপনি জীবনযাপন করেন, সময়কে আপনি মূল্যায়ন না করেন, তাহলে আপনার ব্যর্থতায় আপনি এক সময় ঘাম ঝরাতে হবে, যেটা আপনার কখনোই সেই চোখের জলে কিন্তু সেই জলে ভিজতে হবে। সেই ঘামটা কিন্তু এখন পশমের ভিতর থেকে বেরোচ্ছে, আর তখন হবে ব্যর্থতার ভাবে চোখের ভিতর থেকে, চোখের ভিতর থেকে জল দুই চোখ থেকে পড়বে, যে আপনার কি কি জীবনে ব্যর্থতা, কি কি আপনি ভুল করেছেন। সেই জন্য আপনাদের বলবো, আপনারা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লাগে আপনি আনসাবস্ক্রাইব করবেন। আমাকে ওখানে খারাপ ভাষায় কথা বলবেন না, আমার আমার পাগলামিটা আমি এভাবেই মানুষের কাছে তুলে ধরতে চাই, এবং আমার এই পাগলামিটা আমি এভাবেই বহাল রাখতে চাই। আপনি আমাকে খারাপ ভাষায় কথা বলবেন না, আপনি শিক্ষিত, আপনি ভালো, আপনি আমার মতো মানুষের কাছ থেকে কোনো শিক্ষা আপনার নেওয়ার মতো কোনো ব্যাপার আপনি মনে করছেন না, ব্যাস আমাকে আনসাবস্ক্রাইব করে দেন। ভিডিওটাকে একটা ডিসলাইক টাইপ একটা অপশন আছে, ওখানে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে দিয়ে বা একটা কমেন্ট করেন যে এখান থেকে আমার শিক্ষার কোনো কিছু পেলাম না, এটা পাগলামি ছাড়া অন্য কিছু না। তো আপনি বড়জন, কিন্তু আমাকে কখনোই গালাগালি দিবেন না, আমি আপনার কাছে শিক্ষিত ব্যক্তি এই হলে আপনি এটা কখনোই করবেন না, কারণ আমি আপনাকে নিয়ে কোনো কথা বলিনি, এটা আমি মনে করি আমার শিক্ষার্থীদের, বাট আমি মনে করি যে আমার নবীনদের আমি এই শিক্ষায় তাদের শিক্ষিত করতে চাই। তাই আমি আজকে আমার ক্লাসটা শুরু করার আগে আমি কথা একটু দেখি তাদের নিয়ে, আমি চিন্তা ভাবনা তাদের একটু দেখান। তো আমি যে কথাটা শুরু করলাম বা যে কথাগুলো বলছি, আপনাদের কোনো আপত্তি আছে কিনা একটু বলবেন। আমি আপনাদের স্যার সেই জন্য না, কিন্তু আপনারা বলবেন, নির্ভয় বলবেন যে স্যার আপনার ক্লাসের সুব্যবস্থা ভালো না, বাট স্যার আমি আমরা শিখতে পারছি না কিছু, বাট আমি সকাল থেকে পর্যন্ত আঁকলাম, এখন পর্যন্ত স্যার আমি কিছুই শিখতে পারিনি বা কিছুই আমি আঁকতে পারিনি, আমার কাগজ যেভাবে আছে সেইভাবে স্যার আমার আমার কাছে অনেক সময় প্রশ্ন করে, স্যার একটা পেন্সিলে কতদিন যায়। আমার কাছে অনেক শিক্ষিত ব্যক্তিরাও যে বলে, অনেকের মা বাবা বলে, স্যার একটা পেন্সিলে কতদিন যেতে পারে, আমি বলি আজব লাগে এই প্রশ্নের কি করে অ্যান্সার হবে। আমার প্রতিবেশী একজন ছোট ভাই আছে, তার নামটা হয়তো উল্লেখ করবো না, কারণ সে হয়তো বা দেখলে বা শুনলে কষ্ট পাবে, সে খুব মেধাবী বিলিয়ান ছিল, সে এরকম প্রশ্ন করত এই পাখিটা কত দূর উড়ে যেতে পারবে। মানে আমি অবাক হয়ে যাইতাম ছোটবেলায় ওর কথা শুনে, আমি নিজের মাথায় নিজে হাত দিয়ে বলতাম যে ভাই এই প্রশ্নের কি করে জবাব তোকে আমি দেই, যে একটা পাখি কত দূর উড়ে যেতে পারবে, এটা কোনো কথা হলো, কোনো প্রশ্ন হলো। একটা পেন্সিল দিয়ে যদি আপনি ছবি আঁকেন, আপনি শেষ না হওয়া পর্যন্ত টার্গেট নিলেন, একটা পেন্সিল যত সময় শেষ না হবে সেই পর্যন্ত আমি আঁকবো, আর একটা পেন্সিল আপনি কিনে যদি বছরের পর বছর রেখে দেন, আপনি ওটা একটা জড় পদার্থ, ওটা বছরের পর বছর ওই একই জায়গায় থাকবে, এখান থেকে আপনার এখানে আসবে না, এখান থেকে এখানেও আসবে না। তার নাম আমরা আর্টিস্টের ভাষায় যেটা বলি স্টিল লাইফ, আমরা স্টিল লাইফ সাবজেক্টটাকে বলি কি আর্টিস্টরা এভাবে, যে এখানে যদি পেন্সিলটা আমি উপমাস উপমাস মানে আপনাদের কাছে তুলে ধরলাম, যে পেন্সিলটা যদি আপনার এটা একটা পেন্সিল, এটা কেনার পরে যদি আপনি এখানে রেখে দেন তাহলে এখানেই থাকবে, আর যেটা দিয়ে ছবি আঁকেন, যে এটা যতটা বেশি আঁকবেন ততটাই বেশি ক্ষয় হবে। তা বন্ধুরা, আমরা এখন কথায় যাই, কথা না বাড়াই অনেক কিছু ভকভক করলাম, হয়তো বা দেখা যায় এত সময় আমার দুইটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে, আমার জীবনে এটাই ডিসলাইক হবে। আসলে আমি ওই আশা করি না যে আমাকে লাইক দিবেন, আমার ভিউ হবে, আমার এখানে অর্থনৈতিক টাকা আসবে, না বন্ধুরা, এটা আপনারা যদি ভেবে থাকেন তাহলে ভুল করবেন।
আমার জীবনে কি করেছি, আমার পাগলামিগুলো কি। যে হ্যাঁ বন্ধুরা, আপনার ভাবতে পারেন যে মুক্তিযোদ্ধারা ও সময়ে যুদ্ধ করতে গিয়ে তারা দেশ থেকে কেউ বিদেশে চলে গেছে প্রাণ বাঁচানোর জন্য, আর কেউ দেশকে বাঁচানোর জন্য এই মাতৃভাষার জন্য তারা বন্দুক নিয়ে লাঠি নিয়ে যার যা ছিল তাই নিয়ে একজনের নির্দেশে বঙ্গবন্ধুর নির্দেশে সে ঝাঁপিয়ে পড়ছে, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো সেইভাবে ঝাঁপিয়ে পড়ো। সে দেশের জন্য প্রাণ দিয়েছে, দিয়েছে কিনা আপনারা বলেন? দিয়েছে। তাহলে দেশের জন্য প্রাণ দিয়েছে তার নামটা কি আজকে আমরা ইতিহাসে পাচ্ছি? যে কোনো কিছু হওয়ার আগে কিন্তু যারা দেশপ্রেমিক তারা শ্রদ্ধা জানায় এবং তারা বলে যে আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা শুরু করব। এমনকি তারা মারা গেলেও তাদের সেখানে যে প্রশাসন ডিপার্টমেন্ট গিয়ে তাকে সম্মাননা করে তারপরে তার লাশটাকে জানা যায় তারপরে করে তারপরে তার দাফন করা হয় কিনা। এবং সেই ব্যক্তিকে দেখেন এখন সে 30,000, 28,000, 25,000 টাকা পর্যন্ত সেখানে পায়, পায় কিনা সম্মাননা। এবং সরকার তাকে বাড়ি দেবে এবং বহুত কিছু দেওয়ার তার প্রতিশ্রুতি প্ল্যান বহুত কিছু আছে। তাহলে দেখেন সুফলটা পেতে গেলে কি সাথে সাথে পায়? সুফলটা পেতে গেলে অপেক্ষা করতে হয়, অপেক্ষা করতে হয় কিনা। তাহলে দেখেন সে হয়তোবা আমার দাদু ছিল, হয়তোবা আমার বাবা ছিল, বা হয়তোবা আমার কাকা ছিল, সে মুক্তিযোদ্ধা হয়ে সে জীবন হয়তোবা তার আজকে নাই, বা যে জীবিত আছে মুক্তিযোদ্ধারা সবাই যে মারা গেছে তা তো না, আছে না, আছে। আবার যারা মারা গেছে সে পরিবারও টাকা পাচ্ছে, আর যে পরিবার তার ওয়াইফ পাচ্ছে, আর যে মারা যায়নি সে পাচ্ছে। সে ভোগটা কি শুধু কি টাকা পর্যন্ত, সম্মান তার নাতি পুতি পর্যন্ত পরীক্ষা দিচ্ছে, চাকরি দিচ্ছে, সেখানে তার কোঠা পর্যন্ত আছে, আছে কি না? তাহলে ভালো কাজের জন্য কি ভালো কিছু হয়? তাহলে আমি যে ভগবগানিটা এত সময় উপদেশমূলক আপনাদের কথা বলার চেষ্টা করছি এটা কি রাইট আছে? রাইট আছে। তাহলে আপনার অবশ্যই ভাবতে হবে যে আপনি এখান থেকে চারুকলায় গিয়ে আপনি কি করবেন, দেশের দেশের মানে যে মানুষগুলো আছে, দেশের যে দেশদ্রোহী আছে, দেশের যারা মানে সমাজে সুনাম করার চেয়ে যারা দুর্নাম করে, যারা কুকর্ম করে, তাদের ছবি তুলে ধরবেন, নাকি সুন্দর সুন্দর ফুলের আর সুন্দর সুন্দর মেয়েদের, ছেলেরা মেয়েদের ছবি আঁকবে আর মেয়েরা ছেলেদের ছবি আঁকবে, এটা করবেন? কোনটা করবেন সেটা তো আপনার ব্যাপার। আপনি ছবি এঁকে দেশকে তুলে ধরবেন, দেশের লাঞ্ছিত মানুষের স্মৃতি তুলে ধরবেন? আজকে জয়নুল আবেদিনকে যদি বলি যদি উনি কেন বিখ্যাত হয়েছে, বন্ধুরা আমার চ্যানেলে হয়তো বা বিজ্ঞ বড় বড় আর্টিস্ট আছে, অনেক ডিগ্রি সম্পন্ন লোক আছে, প্লিজ আমি ভুল ত্রুটি কোনো কিছু করলে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। আবারও বলছি আমাকে পাগল বলেন সমস্যা নেই, কিন্তু আমাকে কখনো অভদ্র ভাষায় কথা বলবেন না আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন। আমি শুধু এটুকু অনুরোধ রাখবো আপনার কাছে, আমার চ্যানেলটা ভালো লাগছে না আপনি আনসাবস্ক্রাইব করে দিবেন, আমি অত্যন্ত খুশি হব। আমি একটাই বলছি আমি কখনো আপনার লাইক বা টাকার জন্য আমি চ্যানেলকে পরিচালনা করি না। আমার জীবনে কি ঘটাইছি আমার জন্য নাতি পুতি জনই বলে আমার দাদু একটা পাগল ছিল, যে 5,000 ভিডিও সে তৈরি করে গেছে, সে জীবনে কি করছে, আমার ঠাম্মার লগে কি করছে, আমার দাদু কি কি করছে জীবনে, কি কি ঘটাইছে, সে ঘটনাগুলো আমার নাতি জনই বলে যে আমার দাদু একটা পাগলা ছিল, এইটা জনই বলে, সেই সাক্ষীটা আমি রেখে যেতে চাই। এটা হয়েছে মুক্তিযোদ্ধাদের মতো আমি কিছু করতে ওরকম যে অমর হয়ে আমি মৃত্যুর পরে যদি আমার কিছু একটা অস্তিত্ব থাকে, আমাকে আমি হিন্দু ধর্মের হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাকে মলদে পরে পোড়াবে এটাই স্বাভাবিক, হয়তো বা আমি দেখতে পারবো না, কিন্তু আমার বাধা আছে এখানে, এটা নাই প্রকাশ করি, যাই হোক সেটা আমি কোনো আমার লেখা বা কোনো ভিডিও আমার লাইফে আমি কোনো কিছু বলবো। তা আজকে যে ক্লাসটা ছিল আমি আমার পাগলামিগুলো আমি শুধু আমার তুলে ধরার চেষ্টা করি এখান থেকে। আপনারা অবশ্যই যদি কোনো শিক্ষণীয় থাকে অবশ্যই ভিডিওতে জানাবেন, তাহলে আমি উপকৃত হব, আমি পরবর্তীতে একটা শিক্ষণীয় ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন আমি আশা করি আমার প্রত্যেকটা ক্লাসে আমার শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করব যারা বেস্ট থাকবে, বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় যাক না কেন তারা সেই বিশ্ববিদ্যালয়েরই প্রধান থাকবে।
চ্যালেঞ্জ করতে পারি, আমার হয়তো স্বীকার করে না, কেউ স্বীকার করে না, আমি এই 12তম ব্যাচ পরিচালনা করি, 11টা ব্যাচ, আমি যতটা পাইছি এ পর্যন্ত, যত শিক্ষিত হচ্ছে ততটা সে খারাপ হচ্ছে, সুনাম অর্জন করতেছে কিন্তু সে দেখছি সে খারাপ হয়ে যাচ্ছে। অমানুষ হচ্ছে সেটা কিন্তু তার দোষ না, তার ফ্যামিলির দোষ, তার ফ্যামিলির দোষ, তার পিতা মাতার কেয়ার নেই যে আমার সন্তান কি করছে, এটা তার পিতা মাতার দোষ। ওই স্টুডেন্ট সে তো নাবালক, সে তো না বুঝে সেগুলো করছে। এবারে যে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ছবি দিয়েছে, এবারের 11তম করোনার ব্যাচ, আমি ব্যাচটাকে ঘোষণা করলাম, করোনার ব্যাচে তারা ছবি দিয়েছে, এই ছবি যদি তার বাপ মার অনুমতি না দিত তাহলে করতো, সেখান থেকে কি করছে দেখি যে 5000 টাকা পাইছি বা ভর্তির টাকাটা পাইছি বা একটা ল্যাপটপ পাইছি বা একটা মোবাইল পাইছি, তাহলে হয়তো ছবি দিয়ে মিলন স্যার দিয়ে কি হবে আর পূর্ণ একাডেমি দিয়ে কি হবে। তাহলে এই যে খারাপ সাইডে, এই যে ঘুষ নেওয়ার সাইডে ছেলেকে যে যুক্ত করলো, এই ছেলে বড় হইয়াও তো ঘুষি খাবে, সে যখন বড় ক্যাডার হবে তখন কি করবে, ঘুষি খাবে। তাহলে ঘুষ শিক্ষাটা দিল কে, তার পরিবার। তাহলে খারাপ হলে তার পরিবারই খারাপ বানাইছে, এজন্য সরকার দায়ী না বা আরেকজন দায়ী না, তার পরিবারই দায়ী, তার পিতা মাতার জন্য দায়ী, প্রত্যেকটা পিতা মাতার জন্য তার সন্তান খারাপ হয়। এই সরব, আমার কথায় কি যুক্তি আছে? এই আপনারা বলেন, মেয়েরা বলেন, আমার কথা দেখে ফোন ধরেন, আমার কথা কি লজিক আছে? আপনি যদি আজকে একটা খারাপ কাজ করেন, আপনার বাবা যদি সেটা দেখে যদি আপনাকে প্রতিবাদ না করে, যদি একটা চর না মারে, যদি শিক্ষা না দেয়, এই বে তুই এটা করলি কেন, আমার সম্মান দেখবি না, তোর জীবন ফিউচার দেখবি না, তুই এটা আসলে তোর জীবনে তুই এটা গ্রহণ করলি, তাহলে আপনার বাবা যদি সেই শিক্ষাটা না দেয় তাহলে তো আপনি বড় হয়ে কি করবেন, একটা নীতি নৈতিকতার ভিতরে কথা বলে রাখছে, এটা খুব কম পেয়েছি। যাই হোক, আমাকে আবারও ক্ষমা করবেন, আমি বারবার ক্ষমা চাচ্ছি, আমি খুব কষ্টের জায়গা থেকে ভিতরটা বলছি যে আসলে ইউনিভার্সিটির ব্যাচ করায় দেখেন তাদের নিজেদের কোয়ালিটি থেকে নিজেরা বলুক যে তারা কি জানে, আপনারা কি জানেন, ঠিকানাটা লিখতে পারছেন আপনারা? হ্যাঁ, একজনে পারছেন এখান থেকে না লিখতে? তাহলে আপনার শিক্ষা ইন্টার পর্যন্ত আসছেন না, তাহলে কোন ছাড় আপনাকে শিখাইছে যে কিভাবে ঠিকানাটা লিখতে হয়, সেই শিক্ষাটাই আমরা নিয়ে আসেনি। 5টা আঙুলের নাম লিখতে পারছিলাম, কজনে পারছিলাম একটু হাত উঁচু করেন, কজন পারছিলাম? তাহলে 5টা আঙ্গুলের নাম, এখানে 6 জন থাকলে যদি 3 জনে একজনে পারি, 2 জনে না পারি, তাহলে কি আমরা অনেক কিছুই জানি না, তাই না? হ্যাঁ জানি কি না? তাহলে দেখেন, সেখান থেকে আমি আপনাকে শিক্ষা দিচ্ছি কিন্তু আপনি যদি সেটা মনে না রাখেন, আপনারা ছবি আঁকা কিন্তু সহজ জিনিস না, এটা ভাবতে হবে, এটাকে ভেবে করতে হবে, তাহলে আমার অবশ্যই এটাকে মিডিল টার্ম বের করে এটা উপরে নিয়ে এটাকে নিলাম, এটাকে আবার এই পাশে নিলাম, দেখেন এখন আমরা ত্রিভুজটা, তাহলে আমার একটা সুন্দর একটা মেজারমেন্ট পাবো, তাই না? তাহলে আমরা ত্রিভুজ থেকে কি পাবো, এই ত্রিভুজ যদি হয়ে থাকে, ত্রিভুজ যদি হয়ে থাকে, এখানে ত্রিভুজ হলো, এই ত্রিভুজ থেকে কি হতে পারে, যদি একটা ত্রিভুজ থেকে নিচে আরেকটা চতুর্ভুজ যুক্ত করা হয় তাহলে এটা কি কি হতে পারে, ঘর হতে গেলে ত্রিভুজ আর চতুর্ভুজ দরকার আছে, তাহলে আচ্ছা তাহলে এখানে কি করতে পারি, আমি আরো একটা চতুর্ভুজ দিয়ে আমরা কি একটা শিশুদের শিশু ঘর হতে পারে না, আয় শিশু ঘর হতে পারে কি না? আচ্ছা শুধু শিশু ঘর না, এই ত্রিভুজটাকে যদি আমরা এই ত্রিভুজ দিয়ে এখানে ত্রিভুজ দেই, এখানে ত্রিভুজ দেওয়ার পরে এখানে এই মাত্রাটা এখানে যুক্ত করলাম, তাহলে এটা কিন্তু চতুর্ভুজ আছে না, আর এটা ত্রিভুজ, তাই না? ত্রিভুজের বাম সাইড থেকে একটা দাগ দিলাম, এখান থেকে একটা দাগ দিলাম, এখান থেকে একটা দাগ দিলাম, এখান থেকে একটা দাগ দিলাম, মাঝখানে দাগটা একটু বড় দিলাম, তারপরে কি করলাম, এখানে যুক্ত করলাম, এখানে যুক্ত করলাম, যুক্ত করার পরে কি হলো, এখানে আবার যুক্ত করলাম, এখানে যুক্ত করলাম, এই এখানে শেপটা আমি মুছে দিয়ে এখানে কি করলাম, একটা জানালার
শেপ দিলাম আমি ড্রয়িং ভালো করার জন্য কিন্তু করছি না আমি কিন্তু ড্রয়িং হয়তোবা বাঁকা হচ্ছে বা কিছু হচ্ছে তার জন্য আমি করছি না মানে আমরা শুধু আমি বোঝাতে চাচ্ছি যে আমার ত্রিভুজ বা চতুর্ভুজ থেকে আমরা কি ধরনের করব আমরা যখন সুন্দর করব তখন সেই বিষয়টা সুন্দর করার চেষ্টা করব সেটা আলাদা কথা এইপরে ত্রিভুজ দিয়ে কি এখানেই শেষ শুধু একটাই কি ত্রিভুজ দিয়ে ঘর আর কি ঘর আর কিছু নাই তাহলে ত্রিভুজ দিয়ে কি হতে পারে তীরের মাথা একটা তীরের মাথা করতে গেলে আমার ত্রিভুজ হতে পারে তাই না আচ্ছা ত্রিভুজের মাঝখান দিয়ে এই যে দাগটা ফোঁটাটা দিছি এখানে যুক্ত করলে আমরা নিচে ফোঁটা দিলাম এখানে যুক্ত করলে কি হতে পারে ঘড়ি এই কি হলো এটা ঘড়ি এই ঘড়িটাকে যদি এই পাশে দাগটা আমরা বন্ধ করে দেই আর যদি এই পাশে এটা দাগটা দিই এই ভিতরটা যদি আমরা মুছে দিই কি হতে পারে বলেন 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 তাড়াতাড়ি বলেন কিনা বলতে পারবেন তাড়াতাড়ি বই কি বলতে পারবেন টুল না মাস তাহলে ত্রিভুজ থেকে কি আমরা কিছু পাবো সাদা মাস তাহলে আমরা ত্রিভুজ থেকে ভাবতে গেলে আমরা অনেক কিছু করতে পারবো তাহলে আমরা এটা কি ত্রিভুজ ফর্মে না এখন এই ত্রিভুজটাকে আমরা যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা আরো কি কি পাবো আমি ত্রিভুজ থেকে যদি আমরা এটা কি দেখেন তো এটা কি ত্রিভুজ আছে এটা যদি এ পাশে যায় ওটা ত্রিভুজ এটা কি তাহলে সবকিছু ত্রিভুজ আছে ছবি কই আপনি ত্রিভুজ করছেন স্যার ছবি কই ছবি তো স্যার করে দেখাইলেন না তা স্যার স্যার খালি ত্রিভুজ 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 দেখতেছি তো ত্রিভুজ কিন্তু ত্রিভুজ দিয়ে কিছু হবে কিনা সেটা আমি বলতেছি হবে কিনা হবে এটা সোজা দি এটা কি ত্রিভুজ আচ্ছা ত্রিভুজে দেখি একটু মাথা দিয়ে এনে এটা কি দিলাম গোল গোল মানে কি বৃত্ত যুক্ত করলাম আচ্ছা যুক্ত করে এখান থেকে আবার একটা দাগ দিলাম দাগ দিয়ে কি করলাম এখান থেকে হালকা একটু একটু রাউন্ড করলাম রাউন্ড করে কি করলাম এখান থেকে যুক্ত করলাম যুক্ত করে এখানে কি করলাম এখানে আবার উঠিয়ে দিলাম আর একটা ত্রিভুজ হলো এখানে আবার যুক্ত করলাম এখানে আর একটা ত্রিভুজ হলো ছোটটা ত্রিভুজ হলো আচ্ছা এই ত্রিভুজ হলো এখান থেকে দাগ করলাম এখান থেকে কি হলো এখানটা চতুর্ভুজ হলো তাহলে এই মাথাটাকে কি হলো একটু বড়সড় যাই হোক একটু ভালো হয়নি কি তাহলে কিন্তু ভালো করছি না জাস্ট আমি বুঝাইছি যে একটি ত্রিভুজ থেকে আমরা কি করতে পারি তাহলে এই যে কি হলো এবারে একটা মানুষ বসে আছে তাই না যদি এটা মানুষ হয়ে থাকে তাহলে আমরা কি ত্রিভুজ দিয়ে কিছু পারবো হ্যাঁ পারবো কিছু এইটা কিভাবে পারবো আমার সাধনাটা আমার ভাবনাটাকে যদি আমি কোনো কিছু সৃষ্টি করার চেষ্টা করি কখন হবে এটা আমার ভাবনাটাকে যদি আমি কোনো কিছু সৃষ্টি করার চেষ্টা করি তাহলেই আমার কি হবে আমার কোনো কিছু সৃষ্টি হবে আর যদি আমি না ভাবি তাহলে কি আমি পারবো আমি আপনার দেখাই দিলাম এই পরে আপনি কি করলেন ও চার তলে মানুষ করে ত্রিভুজ দিয়ে আর কিছু করা যাবে না হ্যাঁ এটা থেকে কিছু করা যাবে না এই ত্রিভুজের সাথে আমি এর চতুর্ভুজ দিই দিতে পারি কি না এখানে একটা বৃত্ত দিই এটা দিয়ে কি হবে আয় কি হবে কেন বলতে পারবে ফ্রক জামা পরেছে না না মাছ ধরছে
কেন আপনার এই বলেন না ধ্যান 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 আছে না এরকম পদ্মাসন বসে তাহলে দেখেন আপনি এটাকে ত্রিভুজটাকে আপনার আপনার মাপ মতো করেন আমি শুধু দেখালাম যে একটা ত্রিভুজ থেকে শুধু চতুর্ভুজ থেকে শুধু আমরা কি করতে পারি আর কি করতে পারি না এটা শুধু আপনি একটু ভাবেন যে আমি আপনাকে কি করে দেখালাম আপনি কি জানতেন এইভাবে যে এটা করা সম্ভব তুমি আপনি তো ছবি আঁকছেন আগে আঁকছেন না এই ছবিটা আঁকছেন কখন দেখছেন কোনদিন না স্যার আমি কি কোনো ন্যাট ঘেটিয়া তারপরে এগুলো শিখতেছি না এই ফর্মটা কি কখনো দেখছেন কোনো জায়গা আঁকছে এইভাবে কি কখনো বুঝছেন তাহলে আপনি দেখেন আপনার শুধু ভাব ভাবনাটা হতে হবে যে আমি এটা থেকে কি করব আমি এটা থেকে কি করব আমি যদি এখানে একটি ত্রিভুজ আমি আবার ত্রিভুজ আঁকলাম ত্রিভুজটা একটু চেকোন হতে পারে কি হতে পারে চেকোন চেকোন হতে পারে তাই না ত্রিভুজের সাথে আর কি হতে পারে চতুর্ভুজ হতে পারে না জি স্যার এই চতুর্ভুজ এখানে আরেকটা ত্রিভুজের শেপে নিচে আরেকটা চতুর্ভুজ দেখেন এখানে চতুর্ভুজটা নিচে দিলাম এই 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 কি হয়ে গেল এটা একটা বোতল হয়ে গেল তাহলে আপনি পারবেন না কেন ত্রিভুজের জ্যামিতিক নকশা আছে আমি বলছি নকশা করার দরকার নেই আপনি অন্য কোনো কিছু নিয়ে ভাবেন আমি তাই বলছিলাম না তাহলে আমার কি আছে ত্রিভুজ থেকে শুধু আমি এই দুইটা আর কিছু ছাড়া আর কিছু হবে না আর কিছু হবে না হবে স্যার আর কি হতে পারে সিঙ্গাড়া ঝামেলা করে গেছি আচ্ছা এখন যাই হোক আমরা এই প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভাবনা চিন্তাটা এরকম থাকবে যে এইটার সাথে যুক্ত করলে কি হয় এটার সাথে যুক্ত করে আমি কি তৈরি করব এটা আমার প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমার ভাবতে হবে যদি এই দুজনে হয় যে একটি গাছ গাছের এ পাশাটা ত্রিভুজ ও পাশাটা ত্রিভুজ এই যদি হয় তাহলে কি হতে পারে এই কি হতে পারে রাগারাগি বেঁধে গেছে দুজনার মাঝে তাহলে কি হচ্ছে হ্যাঁ রাগারাগি বাঁধছে এখন আমি যদি এখানে এভাবে দিয়ে এভাবে যদি একটু ই করে দিই এই টাইপের কোনো কিছুটা করে দিই তাহলে এটা কি হতে পারে হ্যাঁ বিড়িটা অত বড় তাই নাই দুজনের দুটি জীবন সরে গেছে একটি গাছের দেখেন ত্রিভুজ দিয়ে আমি আপনাদের কি কি করে দেখাতে পারছি পারছি কিনা বলেন জি স্যার এখন এটাকে বলে স্যার এগুলো ড্রয়িং হলো হ্যাঁ সব ড্রয়িং ভালো হওয়ার দরকার নাই আপনি একটা মেসেজ যখনই আপনি এরকম একটা মেসেজ করে আপনি কোথাও পোস্ট করবেন যে বর্তমান পরিস্থিতি এমনই হচ্ছে গত ব্যাচের একটা ক্লাস ছিল তোমাদের সিনিয়র বড় ভাইদের সেখানে ক্লাসটা ছিল তোমার এই মুহূর্তে যার যা মন চায় সেটা দ্রুত এঁকে ফেলো তা সবাই আঁকলো কেউ আম কেউ জাম কেউ পাখি কেউ মেয়ে কেউ পাখি কেউ নৌকা কেউ ঘর বিভিন্ন রকম একজন আঁকছে এক ছেলে একটা মেয়ের দিকে ফিরে বন্দুক দিয়ে গুলি করছে কেন এ কি আবার এ কি এ কি করতেছো তখন বলছো যে আমার এই মুহূর্তে মন চায় যে যদি একটা বন্দুক থাকতো তাহলে একজনের মানি ফেলতাম ঠিক আছে এই মুহূর্তে আমার মন চায়
একজনকে মেরে। তাহলে দেখো শিল্পী তার মনে কি চাচ্ছে, বা একজন শিল্পীর তুলি কি বলবে সেটা শিল্পী সেই তাৎক্ষণিক ভাবে তুলে ধরতে পারে। তাহলে আপনি যদি এখানে এই গাছটাকে আপনি তুলে ধরেন তাহলে কি হতে পারে বলেন তো, কি হতে পারে? এটা গাছ হতে পারে না? তাহলে গাছটাকে সুন্দর করে একটা গাছ আপনি দিলেন, এই সুন্দর একটা গাছ দিলেন, আর নিচে দিলেন কি একজনে ডিপ্রেশনে ভুগতেছে, কি একদিকে ডিপ্রেশনে ভুগতেছে আর একদিকে কি হচ্ছে আরেকজনে সেও চিন্তায় চিন্তিত আছে, কোথায় সেও গাছের অপর পাশে রাগ করে বসে রয়েছে, আর সেই রাগ করে অপর পাশে বসে কি করছে মদ খাচ্ছে। তাহলে আমার একটা মেসেজ আছে না এখানে, এরকম প্রত্যেকটা বিষয় আপনার ভাবতে হবে যে এই বিষয়টা আপনি যখন আমি এভাবে বসে আছি দেখেন আমার পাপজনটা দেখেন একটু ক্যামেরা থেকে পাপজনটা দেখেন, এটা একটা মডেল কেসে আমরা একটি মডেলের ছবি আঁকতে যাচ্ছি, কোথায় এক জায়গায় লাইট ফিগার রাখতে হবে, সেখানে আমাকে এইভাবে আমার আর্টিস্ট হিসেবে আমাকে মডেল হিসেবে রাখতে হবে। তাহলে এইভাবে যখন থাকবো তাহলে এখানে ত্রিভুজ আছে কিনা, কোথায় আছে? আমার হাতের মাঝে একটা ত্রিভুজ, পায়ের মাঝে ত্রিভুজ। তাহলে দেখেন এখানে যদি আমার একটা ভাবেন তাহলে একটা চতুর্ভুজ, তা চতুর্ভুজের এই পাশের কোণা থেকে ত্রিভুজ, আর এদিকে চতুর্ভুজের এই কোণা থেকে উপরের কোণা পর্যন্ত আপনার একটা ত্রিভুজ, ত্রিভুজ মানে এদিকে একটা ত্রিভুজ, আর এ পাশে এসে এই নিচের কোণা থেকে এখানে আবার এই কোণা থেকে আমরা নামান, দেখেন একটা ত্রিভুজ, একদম কত সহজ একটা মানুষ আঁকা। খালি ভাবেন এটা চতুর্ভুজ, একটা চতুর্ভুজ আঁকলেন, তাহলে এই মানুষটা যদি আমি এখন এখানে আঁকি তাহলে ভাবেন যে মানুষটা মানুষ আঁকা কঠিন, নাকি ওই স্টিল লাইফ আঁকা কঠিন, না আপনার ভাবনাটা কঠিন হতে হবে কোনটা? এই ধরনের আমার চতুর্ভুজ, তাই না? এখন আমার ছিল কি এখানে ছিল মাঝায় হাত, তাই না? তাহলে আমার এখানে এসে হাত, আর এখানে ছিল আমার এই যে পা কোন পাটা সোজা পাটা, একটা সোজা চলে গেছে, তাহলে এই সোজাটা এদিকে, আর এদিকে ছিল কি সোজা ধরনের একটা পা আঁকলাম, আর এদিকে একটা পা ছিল এখান থেকে ধরেন আপনার এ পর্যন্ত যাবে, তাহলে আপনার কিন্তু এখানে একটা ত্রিভুজ হলো, হলো কি না? এখন দেখেন আপনার অটোমেটিক এখানে একটা মাথা দেন, আর এখানে ছিল কি হাতটা এদিকে, তাই না? এই আমি, এখন দেখেন আমি হয়েছি কিনা, এই আমার হাঁটু, তাহলে এইটা আপনার ভাবতে হবে, এইটা আপনার ভাবতে হবে, এইটা আপনার ভাবতে হবে, এই যদি আমার হয়ে থাকে এই দেখেন এখানে আমি কি না আমি হয়েছে স্যার। এখন এটাকে বলে স্যার এ কোনো মানুষ হলো, কিন্তু ওইটা মানুষ না, মানুষ ওটাকে করতে হবে, তাহলে মানুষ করতে হলে তো একটা সময় লাগবে, ওটাকে সুন্দর করে ভাবতে হবে। এখন আপনার ভাবতে হবে যে ওইটা মানুষ করতে গেলে আমার কি করণীয় আছে স্যার, সেই ক্ষেত্রে এইবারে বলেন। তাহলে দেখেন ত্রিভুজ এখানে ত্রিভুজ এখানে ত্রিভুজ, তাহলে ত্রিভুজ থেকে আপনি আপনাকে আমি চাইলাম যে ত্রিভুজ থেকে কি কি ভাবতে পারেন, আপনি কিছুই করে নিয়ে আসতে পারলেন না, আর আপনাকে আমি যখনই চান্স পাওয়া দেব আপনি বলবেন কি এলাম স্যার এটা জাগে, আমি তো মাত্র এক সপ্তাহ গেছিলাম, তাহলে মাত্র এক সপ্তাহ গেছি মানে আমি অনেক পারতাম, অনেক জানি আমি, অনেক জানি আমি ছবি আঁকা পারতাম, আমি তো অনেক এলাম স্যার মানে এক সপ্তাহ গেছিলাম, মানে কেউ কয় তিন দিন গেছিলাম, কেউ কয় পাঁচ দিন গেছিলাম, কেউ কয় পনেরো দিন গেছিলাম, আরে বাবা পনেরো দিন আইসেন, আপনার তো এই কয়টা ক্লাস পাইছেন, হ্যাঁ কত ক্লাস? বারোতম ক্লাস, বারোতম ক্লাসে যা সব শিখাইছি আগে কখনো দেখছেন কোথাও? কোন ছাড় দেখাইছে? হ্যাঁ একটু স্পষ্টভাবে বলেন না স্যার। হ্যাঁ আপনারা ছবি আঁকছেন না আগে? কম বেশি তো সবাই ছবি আঁকছি, ইউটিউব দেখে আঁকি, যেটাই দেখে আঁকি, যার দেখছি না কোনো
আমার মত আপনার বুঝাইয়া আপনি কি শিখাইছে তাহলে আপনি ভাবেন এখানে কি আপনি এইভাবে দিলেই কি হয়ে গেল এখন আসতে হবে যে এখান থেকে এখানে যতটুকু আমার আছে এখান থেকে এখানে ততটুকুই আমার রাখতে হবে তাহলে আপনার মনে করতে হবে যে এই পার যদি আপনার বড় হয়ে যায় এই পার ছোট হয়ে যায় তখনই মনে করতে হবে যে আপনার আর হলো না আপনার সাধনায় সেখানেই আপনি সফল হতে পারলেন না এরপর আসেন আপনার হাত যদি এখানে থেকে থাকে তাহলে সেখানে আপনার বলে স্যার এখানে কি আছে এখন এই মানুষটা আপনার এই পর্যন্ত আপনি আঁকলেন এই মানুষটা এখান থেকে যতটুকু আছে এখান থেকে এই পর্যন্ত ততটুকু আছে এখন এখানেও যদি ছোট হয়ে যায় তাহলে সমস্যা না এরপর আমি এখানে দাঁড়ালাম দাঁড়ালাম পরে কোন পর্যন্ত আছে এখন যদি হাত এতটুকু হয় তাহলে হবে এই হাতটা সোজা করলে কতটুকু আসবে সেটা তো আপনার ভাবতে হবে সেটা ভাবতে হবে না আপনার এই পাটা যোগ করলে এই পর্যন্ত আসবে কিনা কোনটা এই যেটা ল্যান্ডে আছে সেই ল্যান্ডার পর্যন্ত আসবে কিনা এই পর্যন্ত এই পাটা যোগ করলে তাহলে দেখি এইটা দেখি এতটুকু আছে তাহলে এই এই দেখেন এই হাঁটু সমান আছে কিনা সৌরভ জি স্যার এখানে যতটুকু আমি দিয়েছি এখানে ততটুকু আছে আচ্ছা এইবার দেখি এখানে কি ততটুকু আছে দেখেন তো আছে আচ্ছা এখানে কি ততটুকু আছে তাহলে দেখেন আমার মাপ ঠিক আছে আছে কিনা এইপরে মাথা পর্যন্ত দেখি এর এক কাঠি আছে আবার দেখেন উপরে এক কাঠি আমি তো মাপি টেপি নেই মাপছিলাম এই মাপে কাজ করছি তাহলে আমার আইডিয়া থেকে আমি আমার চিন্তা থেকে আমার ভাবনা থেকে যে এতটুকু যদি মাথাটা হয় এতটুকু যদি চতুর্ভুজটা হয় আর নিচে কতটা আসবে দেখেন আমি মেপে আপনাকে বুঝিয়ে দিতে পারছি জি স্যার তাহলে এইটার জন্য কি দরকার ভাবনা ভাবনা তা ভাবনা ছাড়া কোনো কিছু হবে না আপনি গান লিখতে বলেন আপনি কবিতা লিখতে বলেন আপনি যদি কাউকে প্রেমেও ফেলতে চান সেখানেও কি করতে হবে ভাবতে হবে আপনি যদি ছবি আঁকায় যদি নিজে কোনো কিছু অর্জন করতে চান এই ছবি আঁকা প্রেমে জেতামায় আপনি না ডুবতে পারবেন সে পর্যন্ত আপনি ওটাকে কখনোই দেখিয়া মুখস্থ করতে পারবেন না আমি কি আপনাদের বুঝাতে পারছি দেখে শেখা যায় না কিন্তু আমি কিন্তু চান্স পাওয়ানোর কেউ না চান্স পাওয়াতে আমি পারি না আমি কোনোভাবে চান্স পাওয়াতে পারবো না কিন্তু আমার কথা যদি আপনি টার্মে ধরতে পারেন স্যার কি বুঝাতে চাইছে স্যারের এই কথাটা কেন বলছে এই গল্পটা কেন এই গল্পের পিছন রহস্য কি ওখানে ঢুকলেই আপনি কিন্তু পেয়ে যাবেন জাদুঘরের বাইরের যে বিল্ডিংটা ওখানে ঢুক ওই বিল্ডিংটা ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমাদের জাদুঘর জাতীয় জাদুঘর যদি আমরা ওখানের কথা ভাবি তাহলে দেখবো ওখানেও একটা বিশ্ব মানে বিল্ডিং ওখানে একটা বিল্ডিং কিন্তু ভিতরের পরিবেশটা কি পুরো আলাদা না তাহলে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকতে হবে মানে একটা কথার গল্প থেকে ওখানে আপনার অবশ্যই মেমোরিজ কাজ করতে হবে যে স্যার কেন এই কথাটা বলছে বা কি জন্য বলছে আমার কাছে এখানে আসে ওরে ভদ্র যা আমার দুটো ফ্রিয়ে মানে আমি রুমের মধ্যে মানে স্যার রয়েছে মানে অন ঢোকা যাবে না হ্যাঁ স্যার ওই দুটো ফ্রিয়ে আমার ঢোকছে স্যার ক্লাস মানে রুমের মধ্যে আমার বেডরুমে ডাক দিছি এই যে করোনার ব্যাস করোনার ব্যাস জুতো থুইয়ে তারপর ঢোকে মানে স্যারকে কি রেসপেক্ট করে ওরে বাবা আমি ভাবলাম মনে হয় আমার জীবন ধন্য কাকে পেয়েছি এ কাকে পেয়েছি আমি আমার কোন শিষ্য এসেছে যে জুতো আমি ক্লাসরুমে আমার পাদুকা পরে এসে আসতে পারছে না আমার সামনে বাবা আমার জীবন ধন্য হয়ে গেছে বাবা চান্স পাইলো রে বাবা চান্স পাইলো শুনলাম রাত্রে শেষ রাত্রে দেখি বাবা লেখছে যে আমি অমুক জায়গায় কোচিং করছি আমার বাবা আর এই খুলনা আর্ট একাডেমি চেনে না আমার বাবা খুলনা আর্ট একাডেমি চেনে না আমি কি কি নীতিবান স্টুডেন্ট পেয়েছিলাম এজন্য স্টুডেন্টের দায়ী না ওর বংশের সমস্যা ওর পিতা মাতার সমস্যা যদি বিলটি ভিডিওটা দেখে থাকে ও আজকে থেকে যদি শুধরাতে পারে আমি বরদোয়া করছি না যে যত বড়ই হোক না কেন যদি আমি শিক্ষা দিয়ে থাকি পেন্সিল ধরায় থাকি ওর একদিন পার কাছে পড়লেও পড়তে হবে হয়তো বা সে সময় সে সুযোগ তো থাকবে না
হয়তো আমি থাকবো না, আমার সমাধির কাছে যাবে, সে সময় সমাধির কাছে যেতে পারবে না, সেখানেও দেখা যায় কোনো সাপ বসে থাকবে, কোনো সাপ বসে থাকবে। আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি সাপ হয়েও হয়তো বা আমি রূপ ধারণ করতে পারি, আমি মানুষ রূপে আর চাই না। আমি এই পর্যন্ত মানুষকে উপকার করে করে আমি এতটা আঘাত পেয়েছি ছোটবেলা থেকে, আজকে আমি অনেক বড় একটা পজিশনে থাকতাম। আমার বন্ধু তার বাবার সাথে রাগ করে, বাগেরহাটের ছেলে, নাম বলবো না, সেও এই ভিডিওটা দেখবে, হয়তো বা দেখলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তার বাবার সাথে সে রাগ করে জেদ করে, বাবা কি বলছে, টাকা আনছে, আজকে 10,000 টাকা আনছে, আইনে ফোন কিনছে, টাচফোন কিনছে, টাচফোন কেনার পরে সে বন্ধ হয়েছে, বাপ বলছে পরের সপ্তাহে আবার টাকা চাইছে। বাপ কয়, টাকা কি গাছে ফলে, তোমাকে গত সপ্তাহে আমি 10,000 টাকা দিছি, এর মধ্যে ফিরে টাকা চাচ্ছ, সময় কেবল মোবাইল বের হয়েছে, টাকাটা রিটার্ন 10,000 টাকা ফিরিয়ে দিল ভাই, আর বাড়ি থেকে টাকা নেবে না। জেদ, আর্টিস্টেরা একটু বদমেজাজি হয়ে থাকে, এর জন্য আর্টিস্টেরা বেশি চাকরি করতে চায় না। তো আর চাকরি করা লাগে না, আর্টিস্টেরা বয়সে থাকলে 1,00,000 টাকা ইনকাম করতে পারে, খালি বয়সে থাকলে বাসায় শুয়ে থাকবে, তাও বাসায় শুয়ে থাকলে 10,00,000 টাকা 1-2,00,000 টাকা ইনকাম করতে পারে। ওদের সালাম দেওয়া লাগে না, আর্টিস্টেরা সালাম দেয় না, আর্টিস্টেরা সালাম দিতে আসে। আর্টিস্টেরা সেই আর্টিস্ট হতে হবে, তুমি যদি ছবি না আঁকতে পারো, তুমি যদি ভালো কিছু না পারো, তোমাকে ডাকবে কেন, ডাকবে কেন তোমাকে বলো? তুমি যদি ভালো আর্টিস্ট হও, তুমি যদি ভালো কিছু পারো, তাহলে তোমাকে সেই জন্য ডাকবে যখন তুমি ভালো কিছু পারবা, ওই বিষয়ে যখন অভিজ্ঞ কোনো ব্যক্তি হতে পারবা। আমার কোনো সাইনবোর্ড নাই, খুলনা শহরে আছে কোথাও, এই কোথাও সাইনবোর্ড আছে, কোনো পোস্টার আছে, তারপরে তোমরা আসছো কেন এখানে, যে কোনো মাধ্যম থেকে তোমরা এখানে ছুটে আসছো কেন, তোমরা আজকে 6 জন আইছো কি, আমি কেন ডেকে নিয়েছি তোমাকে, কেন ভর্তির জন্য বলছি যে এত ডিসকাউন্ট দাও, ডিসকাউন্ট অফার চলে, এই ডিসকাউন্ট দিছি নাকি, বলছি যে 4,000 টাকা দাও, তুমি 3,000 টাকা দাও, 8,500 টাকার কোর্সে তোমরা ভর্তি হয়েছো, তাহলে আমি তোমাদের বিভিন্ন সত্য 25টা সত্য এবং তোমাকে দলিল এবার সিগনেচার করে ভর্তি হতে হয়েছে, যে হ্যাঁ দলিলে ভর্তি হতে হয়েছে কিনা, তাহলে এইটা কোনো প্রতিষ্ঠান নাই। তারপরে দেখো আমি স্টুডেন্ট পাচ্ছি, কারণ আমি জানি যে চালকলায় পড়তে গেলে আমার, বড় কথা বলবো না, অনেক স্যারও আমার কাছে ফোন করে সাজেশন চায়, তার সন্তান পরীক্ষা দেবে বা তার কোনো রিলেটিভ পরীক্ষা দেবে, আমার কাছে বলে কি আসতে পারে, কি আসতে পারে, সে কিনা চারুকলার স্যার, চারুকলারই স্যার আমার কাছে, এটা আমার গর্ববোধ করা, মানে আমি গর্ববোধ করি নিজে নিজে, হ্যাঁ আমি গর্ববোধ করবো, কারণ আমার কাছে চাইছে, সে প্রমাণ আছে, তাকে আমি সাজেশন দিচ্ছি, তাকে আমি মেসেঞ্জারে স্যারকে আমি সাজেশন দিচ্ছি, সে স্যার যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্যারকে আমি দিয়েছি। তাহলে এখন ভাবতে হবে যে আমি এইটার ব্যাপারে কতটা আমি সাধনা করেছি, আমার টানটা কোথায় সেটা বুঝতে হবে। যে কোনো কোচিং সেন্টার, যে কোনো প্রতিষ্ঠানের সাথে, যে কোনো ব্যক্তির সাথে যে কেউ তুলনা করলে হবে না, আমাকে টাকা দিয়ে কেনার মতো এমন কোনো ব্যক্তি এখনো টাকা তৈরি হয়ে পারেনি। তোমরা চ্যালেঞ্জ করলাম তোমাদের সাথে, যদি আমাকে কোনোভাবে কোনো টাকার লোভ লালসা দেখাইয়া কোনো কিছু করাতে পারো, সে সময় বলে আমি ফ্রি করতে পারি, ফ্রি করে দেবো তোমাকে, কিন্তু টাকা দিয়ে আমাকে কেনার মতো যদি কেউ ক্যাপাসিটি এখনো তৈরি হয়ে পারেনি, কারণ টাকাকে আমি এখনো সেইভাবে টাকার প্রেমে আমি কখনো আমি করিনি, বাট আমি ভবিষ্যতেও টাকার প্রেমে আমি পড়বো না, আমি চ্যালেঞ্জ করলাম, আমার এটাও সাক্ষী, আমার এটাও সাক্ষী। আমি যদি টাকা তৈরি করি আমার ছেলেই অমানুষ হবে, তখন একটা মার্ডার করতে সে দ্বিধাবোধ করবে না যে আমার বাপের এখন 50,00,000 টাকা আছে, আমি এটা মার্ডার করলে ওই মামলায় 20,00,000 টাকা যাবে, তারপরও 30,00,000 থাকবে, আরে আমার চাকরি লাগবে না, আমার বাবার যা আছে তাই আমার হয়ে যাবে, চাকরি করবো কেন, আমি চাকর হতে যাবো কেন, চাকর কি চাকরি কি টাকার জন্য করে, একটা সুন্দর পরিবেশে একটা নিজের একটা ডিসিপ্লিনের মধ্যে থাকার জন্য চাকরি করে মানুষ। কিন্তু আর্টিস্টেরা আসলে বদমেজাজি হয়ে থাকে, কিন্তু যখনই অন্যায় অবিচার হয় তখনই তার আর্টিস্টের প্রতিবাদী তখনই সেইভাবে হয়। আমার ক্লাস ভালো না লাগলে বিদায় নিয়ে চলে যাবা, আর এখানে ক্লাস আসতে হবে না, আমি কাউকে ফোন করে তোমাকে বলবো না তুমি কেন আসো, আমার ক্লাস ভালো না লাগলে তোমরা এখানে বিদায় নিতে পারো। আর আমার কাছে যারা এখান থেকে শিখে, শেখার পরে গিয়ে আমার নাম ধরেও বাইরে তুই তো আমার ইকার থাকা, এই মিলনরণে দায়স টাইস, মিলনরণে যাইস, একটা আর একটা কয়ে কিনে মিলনরণে যাইস, এই আমার
প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, যাদের জন্য সকাল থেকে তিনটা অবধি পর্যন্ত দাঁড়িয়ে থাকি, তোমাদের কাগজে লেখা কয়টা পর্যন্ত, কয়টা ক্লাস এদিকে তাকিয়ে ধরো, কয়টা পর্যন্ত ক্লাস করার কথা? সাড়ে বারোটা। কয়টায় বের হয়ে যাও? কই আমার এক্সট্রা টাইম দাও, গার্মেন্টসে চাকরি করলে বারোটার পরে যদি ছুটি হয়ে থাকে, দশটার পর ছুটি হয়ে থাকে, তারপর যদি দু ঘন্টার চাকরি করে তাহলে কি হবে? তা কই আমার এখন পর্যন্ত তোমাদের একটা সিঙ্গারাও খাইছি, হ্যাঁ তোমাদের কিছু খাইছি? কেন তোমার সেদিন একটা ই খাইছি না, ডেরি মিল্ক দেশো না, ভুলে গেলা কেন? ডেরি মিল্ক দেশো না কেন? আমি পেটের মধ্যে দিছি, আমার মনে নাই তোমার কি খাইছি। তোমার একটা ডেরি মিল্ক খাইছি আমার মনে আছে না? আমি খাইছি ভাই, আমার বউ মাইয়া ব্যাপারে লাড়ি দিছি, দাঁড়ি দিছি, দিছি তো। তুমি এই দেশো কিনা একটা ডেরি মিল্ক দেশো কিনা আমাকে, এই দেখছো কিনা? তো তুমি ভুলে যেতে পারো, তুমি ভুলে যেতে পারো, এই মাথা ভুলে না। আমি একটা গল্প বলতে বলতে অন্য টার্মে ঢুকে দেয়া, সেই গল্পটা পুনরায় আবার বলি কিনা? এই হয়েছে এরকম ঘটনা এখানে, একটা কথা বলতে বলতে গল্প বলতে বলতে আটটা কথা মনে হচ্ছে, ওই ওদিকে চারটা রফ হয়ে গেছে, পরে আবার সেই গল্পটা পুনরায় আবার করছি কিনা? তার মানে আমার মাথা দিয়ে কি আউট হয়ে যায়? আমাকে কেউ কিছু যদি ছোটবেলা বলে থাকে, এখনো সেটাই আমার চ্যালেঞ্জ হিসাবে আমি গ্রহণ করি, আমি তার উপর শত্রুতা আমি কখনো করি না। আমার স্টুডেন্টদের আমি দেখবো তারা কত বড় বিদেশি ডিগ্রি নিয়ে আমরা কি করে দেশে, আমি এটা দেখবো, যদি আমার সৃষ্টিকর্তা তুমি ওই জন্য বাঁচিয়ে রাখে। এ পর্যন্ত মানুষের যারে যারে উপকার করছি, ওই সেই বন্ধুকে বাপের দাদা তিন মাসে সে টাকা নেয় না, তিন মাস আমি বন্ধু আমি কীভাবে থাকবো? আমার মেসেজে ভাত খাইতো সকালে, সেদ্ধ ভাত সকালে বেশিরভাগ পরোটা খাইতো, আর যদি খুব সকাল যাইতে পারতো তাই আলু সেদ্ধ ভাত ডাল দিয়ে মেসেজটা হয়, আর দুপুরে কলেজ দিয়ে বেরোয় আমার অনেক খাইতো, রাত্রে শুধু ওর মেসে খাইতো। এইবার বন্ধু আমি থাকবো কি করে? নিজে একটা টিউশনি করছি, ওই টিউশনি ছেড়ে দিচ্ছি, ওই টিউশনটা ওরে দিচ্ছি, এরপরে দুইটা কিন্ডার গার্ডেন যে পরিচালকের সাথে কথা বলে ওকে চাকরি দিছি, দুইটা কিন্ডার গার্ডেন চাকরি ঢুকাই দিছি, ওখান থেকে তাকে 1,000 টাকা 2,000 টাকা দিত, ম্যাথের ভাড়া ছিল 300 টাকা, 300 টাকা সিট ভাড়া ছিল, তিন তালার উপরে থাকতে পারতো 300 টাকায়, কারেন্ট বিল সবকিছু দিয়ে 300 টাকায় ম্যাথে, আর 500 টাকা দিতে হাইয়েস্ট হইলে খাইতে, এরকম একটা ইমেজে আমরা ছিলাম। তার তাকে আমি দুই বেলা খাওন দিছি, এমনকি আমার ফর্ম ফিল আপ একদিন পরে করছি, এটাও বলে দিলাম একদিন পরে ফর্ম ফিল আপ করছি, একদিন পরে ফর্ম ফিল আপ করছি, সেই ফর্ম ফিল আপ আমার টাকা দিয়ে ওকে ফর্ম ফিল আপ করতে দিছি, পরে ওর টাকাটা ও দেখি মন খারাপ হয়েছে, তুই তাহলে ফর্ম ফিল আপ কর আমি একটা ব্যবস্থা করে নিচ্ছি, পরে ও একদিন পর ওর কিছু টাকা দিলো, আমি কিছু টাকা ম্যানেজ করে পরের দিনে আমি ফর্ম ফিল আপ করলাম। আমার কলেজের আর্ট কলেজে, খুলনা আর্ট কলেজ, তারপরে সেই সেই বন্ধু কি করছে, ওখান থেকে ডিগ্রি কমপ্লিট করে সে মাস্টার্স করার জন্য ভারতে চলে গেছে, এখন ভারত থেকে খুলনা আসে আমার সাথে দেখা হয় না, আমার জুনিয়র এক ছোট ভাইয়ের বাসাতে এসে থাকে, ফেসবুকে স্ট্যাটাসে দেখতে হয় যে আমার সেই বন্ধু রত্ন আজকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি, আমি ডিগ্রি আমার ভালো পড়াশোনা আমি উন্নতি করতে পারিনি, তার জন্য আমার সাথে হয়তো বা সে মিশছে না। এই জন্য মানুষকে উপকার করে দেখছি, কত কথা বলবো, কত জনার কথা বলবো, পড়তে বলতে গেলে অনেক বলতে হবে, এই জন্য মানুষ হওয়া অত কঠিন কাজ, মানুষ হওয়া অত সহজ না, অত সহজ না। যারা সুযোগ নিয়ে যারা ভুলে যায়, যারা ইতিহাস স্মৃতি ভুলে যায়, তারা সাময়িকভাবে ভালো থাকে, সাময়িকভাবে ভালো থাকে। মনে করতে হবে যে আমার এখন একটা যে তৈলাক্ত বিষয় আছে, একটা সময় চামড়াগুলো এরকম কুচকে ঝুঁকছে, মানে একসাথে একেবারে ই হয়ে যাবে, শরীর দিয়ে ছেড়ে দেবে, ঝুলে যাবে এক সময় এই সুন্দর কোমল চেহারা। এই কথাটা মানুষের ভাবতে হবে, একটু ভেবেচিন্তে জীবনকে চালাবেন। আপনারা যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে শিল্পী হওয়া কিন্তু এইসব টানগুলো আপনার ঢুকতে হবে, নাহলে ভালো ছবি আঁকতে পারবেন না আপনি। ভালো ছবি আঁকতে গেলে ভালো কিছু, যেমন গান শুনতে কি লাগে, কি লাগে, গান শুনতে কান লাগে,
আর গানের অর্থ বুঝতে গেলে কি লাগে? জ্ঞান লাগে। এই কথাটা কি আমি বলি না আপনাদের? বলি। আর ছবি আঁকতে গেলে কি লাগে? মন লাগবে, তোমার কি লাগবে? ভাবনা লাগবে, ভাবতে হবে। ছবি এমনি আঁকা যাবে না, বিদেশি ডিগ্রি অর্জন করলে ছবি আঁকা যায় না, ভালো ছবি আঁকলেই হবে না, ভালো একটা মন লাগবে। ধন্যবাদ। আমি যদি কোনো বেয়াদবি করে থাকি, খুব কষ্টের কথাগুলো বললাম, আমার এখান থেকে আনসাবস্ক্রাইব হয়ে যাক, আমার কোনো দুঃখ কষ্ট নাই। আমি সাবস্ক্রাইবের জন্য আমার ভিডিও কখনোই আমি কোনো সময় আমি প্রেজেন্টেশন করি না। আমি আমার পাগলামিগুলো আমি আমার ইতিহাস ধরে রাখতে চাই। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। এখানেই শেষ না, আমাদের এর পরবর্তী ক্লাসগুলো আর দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমরা এখন চতুর্ভুজের ফর্মে ঢুকবো, চতুর্ভুজ থেকে আর ত্রিভুজ থেকে আরও কী কী করা যায়, আরও কিছু বিষয় আমরা এখন সেটাকে নিয়ে আমরা এই করবো। ভালো থাকেন, এখন শুধু আমরা ক্লাস বুঝাই দিয়ে ছেড়ে দেব। সে পর্যন্ত আপনারা আমার স্টুডেন্টরা অপেক্ষা করবে, আর আপনারাও ভালো থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে বেঁচে থাকলে দেখা হবে। টাটা, বাই বাই।